খিকিটোলা গ্রামে তিন যুবকের মোবাইল ছিনতাই। তিন যুবকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে 15 তারিখ উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত খিকিটোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ের কিছু দুষ্কৃতী রাস্তার ধারে গাছ লাগানোর কাজ দেওয়ার নাম করে তাদের সাথে কথাবার্তা শুরু করে। কিছুক্ষণ পর আহমেদ হোসেন, কাউসার আলম ও করিম আনসার এই তিনজন যুবককে গ্রাম থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছু দুষ্কৃতী ধারালো অস্ত্র দেখিয়ে তাদের মোবাইল ছিনতাই করে নেয় বলে অভিযোগ। এ বিষয়ে শনিবার চাকুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা। ও আমলোকের সাথে ইয়ে হওয়া থা, ও দু আদমি আয়া থা বাইক লেকার কে, ও ওয়াঁ পর বৈঠা হ্যায়, বৈঠনে কে বাদ হামলোক সে বাত কিয়া হ্যায়, ও বহুত বহুত জ্যাদা আদমি থা, তো হামলোক বাত কিয়া হ্যায়, ওলোক বাত করনে কে বাদ বলা হ্যায় কি এ রোড মে পেড় লাগানা হ্যায় গাছ। তো হামলোক বলে কি কোন সা গাছ, কোচে এক নম্বু কা গাছ হ্যায়, সিরিসি জিসকো বলতে হ্যায় उसी का गाछ है, आप लोग को लगाना है। तो मैं बोला हाँ हम लोग को लगाना है। तो ये मुझे कॉल किया है कौसर, बोलो आओ इधर, तो आपको गाछ लगाना है। तो बोला कौन सी गाछ, क्या कैसे कैसे क्या मालूम, मुझे इधर दो आदमी आया है बाइक लेकर के, वो लाल अपाची था वो लोग के पास। तो हम लोग को दो आदमी को, तीन आदमी को बैठा कर लेके गए उधर। तो मुझे मेरा मोबाइल मैं दूसरे को दिया था, तो वो बोला कि इसको मोबाइल दे, तो मैं उसको मोबाइल दिया। मोबाइल देने के बाद उसको हथियार वथियार दिखा के मोबाइल लेके गया।